একে তো মাঠ সংকট, তার উপর বড় চিন্তার কারণ সংস্কারের নামে বছরের পর বছর পড়ে থাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম। এক কথায় উভয় সংকটে দেশের ফুটবল। বারবার তারিখ দিয়েও সংস্কার কাজ শেষ করতে পারছে না ক্রীড়া পরিষদ। সংস্কারের নামে আগাগোড়া ভুলে ভরা কর্মকাণ্ডের চিত্রই ফুটে ওঠে স্টেডিয়ামে। সংস্কারের পরও ড্রেসিং রুম, মাঠ, গোলপোস্ট সহ নানা ধরনের ভুল ধরা পড়ে বাফুফের গ্রাউন্ডস কমিটির চোখে। এবার ফিফার নিয়ম অনুযায়ী গোলপোস্ট বসানো হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মাপে কিছুটা হেরফের হলেও তা রং করার পর ব্যবহার উপযোগী হবে বলে আশা বাফুফের গ্রাউন্ডস কমিটির। গোলপোস্ট রং করালে আমার মনে হয় এটা থিকনেসটা এবং মাপটা যথাযথ হয়ে যাবে এবং এখানে কিছু মাটি ফেলতে হবে এবং এটার সাথে যে স্ট্রাকচার, যেটা পাথরের স্ট্রাকচার ছিল, সেটাকে বন্ধ করার জন্য মাটি ফেলে একটা ব্যবস্থা আমরা করেছি। তবে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাঠে পানি দেওয়ার স্প্রিংকলার মেশিন নিয়ে। সঠিক জায়গায় মেশিন না বসানোই খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকি চরমে। এছাড়াও ছয়টি মেশিনের যে চারটি সচল, তা দিয়েও পুরো মাঠে পৌঁছায় না পানি, জমে থাকে নতুন অ্যাথলেটিক ট্র্যাকে। স্প্রিংকলারের অবস্থান পরিবর্তন কিংবা পুনরায় সংস্কার নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সংশ্লিষ্টদের। সেখানে আবারও মুখোমুখি অবস্থানে বাফুফে ও এনএসসি। এই স্প্রিংকলার দিয়ে, এই গান দিয়ে এটা হবে না কোনোভাবে। তারা নানাভাবে অজুহাত সৃষ্টি করতেছে। জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি লেখা হবে, আশা করি তারা সেই অনুসারে রিয়েক্ট করবে। সেই অনুসারে রিয়েক্ট না করলে কোনো অবস্থাতেই এই স্প্রিংকলার নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না এবং এটাতে পানীয় যথাযথভাবে পুরো মাঠ বিস্তৃতভাবে দেওয়া যায় না। তবে এত সব সমস্যায় কবে নাগাদ মাঠ বুঝে পাবে বাফুফে, তা নিয়ে শঙ্কা যেন কোনোভাবেই কাটছে না। ড্রেসিং রুম, মাঠের লেভেলিং ঠিকঠাক হলেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। এতদিন যাবৎ কাজ চলতেছে কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই। আমরা যে আশা করেছিলাম যে আগামী এক মাসের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা ওয়ার্কেবল হবে, কিন্তু এখন আমি একটু আতঙ্কিত। গ্যালারির কাজ ওরা দুই বছর যাবৎ করবে, আমরা খেলা বন্ধ রাখবো, এটা তো সম্ভব না। ফ্লাড লাইট, শেড সহ এখনো অসম্পূর্ণই রয়ে গেছে স্টেডিয়ামের বহু কাজ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।